আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। এক কাপ ঋত্বিক চক্রবর্তী, এক মুঠো পাওলি দাম, এক চামচ সৌরশিনী মৈত্র, এক চিমটে অর্জুন চক্রবর্তী, এক গ্লাস মমতা শঙ্কর, আর এদেরকে নিয়েই বেশ রসিয়ে কষিয়ে মিশিয়ে পরিচালক প্রতিম ডি গুপ্তা এবং বলা যেতে পারে বড় পর্দার শেফ বানিয়ে ফেলেছেন মাছের ঝোল। ওই মাছের ঝোলটা আমরা বানাবো। ওই মাছের ঝোলটা? 25 বছর আগের মাছের ঝোলটা। সেই মাছের ঝোলের গন্ধ কিছুটা আপনাদের কাছে পৌঁছে দিতেই আমরা আজ চলে এসেছি সিক্স বালিগঞ্জ প্লেসে। আর আমাদের সঙ্গে আছেন এই মাছের ঝোলের মূল উপকরণ বা মূল চরিত্ররা, রয়েছেন প্রতিম দি গুপ্তা, রয়েছেন প্রতিম দা, রয়েছে পাওলি দি, ঋত্বিক দা এবং সৌরসেনী। তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। হ্যাঁ, যেটা ফার্স্টেই জানতে চাইবো প্রতিম দা, এই যে আমি উপকরণগুলো বললাম ঠিকঠাক, মানে তুমি যেভাবে একদম ভালোভাবে মাছের ঝোলটা করে ফেলেছো, আমি কি উপকরণগুলো সেই পরিমাণ মতো বলতে পারলাম? দেখো, কে কতটা আছে, কে এক গ্লাস আছে, কে এক চামচ আছে, কে এক চিমটে আছে, সেটা ছবি দেখে বুঝতে হবে। কেউ হয়তো এক চিমটে আছে কিন্তু তার সেই চিমটের ঝাল অনেকটা, তো সেটা ছবি দেখলে বোঝা যাবে। কিন্তু প্রত্যেকটা উপকরণই ইম্পর্টেন্ট, মানে এটা ধরো মাংসের ঝোল বানিয়ে লাস্টে একটু চিনি দিলেই পুরো রান্নাটা অন্য হয়ে যায়, তো সেইটা একটু নুন বেশি বলে নষ্ট হয়, তো সেইটাই হচ্ছে আসল আর কি। তো এই যে এখানে তোমার চরিত্রদের মধ্যে যদি মাছ বলা হয় মাছটাকে, কারণ তুমি রান্না করছো ঝোল, সেক্ষেত্রে মাছ কাকে বলবে? মাছ মাছের অপোনেন্ট, মাছের বন্ধু সবই ঋত্বিক, তো আর বাকিরা সবাই মাছের মধ্যে মিলেমিশে একটা ঝোল হচ্ছে, তবে ঋত্বিকই মেন। তুমি কি জানো আমার সম্পর্কে? ঋত্বিকদা, তোমার কাছে যাব যে এখানে আমরা দেবদীর যে চরিত্রটা দেখতে পাই সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ছেড়ে সে শেফ হতে যাচ্ছে, এখানে কিছুটা কি তোমার ব্যক্তিগত জীবনের সাথেও যায়, সেরকমই একটি ভালো চাকরি ছেড়ে তুমি অভিনয়তে এসেছো? হ্যাঁ, একটুখানি মিল আছে এইটুকু যে একটা প্যাশনের জন্য আর একটা নির্দিষ্ট চাকরি ছেড়ে দেওয়া। তবে ও দেবদীর চ্যালেঞ্জটা আমার থেকে একটু বেশি ছিল, কারণ ওকে ফ্যামিলি ছেড়ে যেতে হয়েছিল আর আমার পুরো সিদ্ধান্তের সঙ্গে ফ্যামিলি ছিল, তো এইটা একটা বড়, মানে ওখানে বাবা প্রায় ত্যাজ্যপুত্র হচ্ছে আর আমার বাবা বলছে যেটা ভালো লাগে সেটাই কর, তো বলে এইটুকু ফারাক আছে। আপনি কলকাতার ছেলে, ইঞ্জিনিয়ারিং ছেড়ে ছুড়ে বিশাল শেফ হয়ে যান, প্যারিসে আপনার বিশাল রেস্তোরাঁ, দুটো মিশেলিন তারা, নিউ ইয়র্কে একটা রেস্তোরাঁ, একটা মিশেলিন তারা, তারপর টিভিতে চ্যানেলে চ্যানেলে আপনার শো, কাগজে আপনার কলম, ফ্রেঞ্চ বান্ধবী, আর আপনি হঠাৎ এখানে। আচ্ছা, তোমার দুপাশে এখন দুজন নারী আছেন যারা ছবিতে দুজনেই খুব ইম্পর্টেন্ট, আরও দুজন আছেন যারা জড়িয়ে আছেন, তোমাকে পোস্টারেও আমরা দেখতে পাচ্ছি, চার নারীর মাঝে একজন পুরুষ, সেই দুজন নারীর সাথে তুমি একটু আলাপটা করিয়ে দাও, মানে কে এখানে মাছের কারাকে, কোন উপকরণ? আমি এদেরকে একদমই মাছের সাথে দেখতে পাই না। আমরা একসাথে অনেক রান্না করি, ও সৌরসেনী আর ও পাওলি, ও যদি আমাকে চিনি দিতে হয় আমারই লজ্জা। দেবদীর কারা? ও শেফ একজন আমারই মতন, আমার সঙ্গে ওর একটা জায়গায় কোথাও কীভাবে ওর সঙ্গে আমার দেখা হয় এবং কীভাবে ও আমাকে এক গল্পের আমার রান্নার ক্ষেত্রে আমাকে হেল্প করে সেটা ছবিটা দেখলে বোঝা যাবে। আর পাওলি আমার বউয়ের চরিত্র অভিনয় করেছে এবং আমাদের সম্পর্ক কতটা মধুর সেটা ছবিটা না দেখে বুঝতে পারবে না। মধুরটা যেভাবে বললো তাতেই অনেকটা ইঙ্গিত আমরা পেয়ে গেলাম, তাই না বলো? না মধুর কিন্তু কিরকম? হ্যাঁ একদমই। কিন্তু পাওলি দি, আমি যেটা এক ঝলক দেখে বুঝেছি যে একজন ঘরোয়া বউয়ের চরিত্র, যেটা আমরা পাওলি দিকে খুব একটা দেখতে মানে পছন্দ করি না, একদম স্ট্রেট ফরওয়ার্ড, সেটাই কি আছো, মানে ঘরোয়ার মধ্যেও কি কোথাও একটা অন্য কিছু প্রকাশ পায় যেটা তুমি আসলে?
শিলার মধ্যে কোনোভাবে পাওলি প্রকাশ পায় না, মানে থাকুক মানে হতেই পারে না সেটা। মানে আমি এখনো পর্যন্ত যে ধরনের চরিত্র করেছি তার থেকে শিলা একেবারে আলাদা। স্ট্রং চরিত্র করেছি কিন্তু শিলা যেরকম স্ট্রং, ডেফিনেটলি খুব পাওয়ারফুল, খুব স্ট্রং, কিন্তু শিলার মধ্যে একটা জিনিস খুব একটা বিশেষ একটা জিনিস রয়েছে, সেটা এক্ষুনি বলবো না, অ্যাকচুয়ালি সবটা বলা যাবে না। শিলার একটু বলা মানেই অনেকটা বলে দেবো, অ্যাকচুয়ালি লুক অ্যান্ড ফিলটা, মানে শিলার মধ্যে ইমোশনটা মারাত্মক, কিন্তু কোনোদিনও ইমোশনটা দেখাতে পছন্দ করে না, দেখাতে পারে না এমন এক, মানে এটা এরকম মানুষ হয়তো আছে কিন্তু দেখাতে চায় না সেরকম মানুষ আছে। শিলা হচ্ছে সেরকম যে ইমোশনটা দেখাতে চায় না, নিজের মধ্যেই পুরো জিনিসটাকে ওটা পৃথিবীটাকে নিজের মধ্যেই আটকে রাখতে চায় কোথাও একটা। দ্যাটস আ ভেরি স্ট্রং ক্যারেক্টার আই কেম অ্যাক্রস, শিলা ইজ লাইক দ্যাট। মানে পাওলি দি কিন্তু ইমোশনটা প্রকাশ করে, তাই তো? নিজে ভীষণ ভাবে প্রকাশ করি না, রেগে গেলে প্রকাশ করি, কাঁদলে প্রকাশ করি, হাসলে প্রকাশ করি। সবার আগে রাগটা বলেছে, সবার আগে রাগটা বলেছে। আমি অনেক সবটাই বলি, এক্সট্রিম গুলো বলে দেওয়া বেটার। এক্স্যাক্টলি, সবটাই এক্সট্রিম, শিলা এক্সট্রিম নয়, শিলা খুব ব্যালেন্সড, ভীষণ ব্যালেন্সড। কোথাও যাচ্ছো? পালাবো তোমার হাত ধরে যত দূরে যাই, তোমাকে বুকের ভেতরে বয়ে নিয়ে বেড়াই। তুমি যে রাগটার কথা বললে সেটা কি প্রকাশ পেয়েছো? কারণ এর আগেও পাওলি দিশায় তোমার যেহেতু রাগাটা কি আমাদের মধ্যে কখনো হয়নি, আমার বেশি চোখ কান ঘোরা থাকে বলে আমি দেখেছি কখনো কখনো রাগতে, আমার সাথে রাগারাগি হয়নি। আচ্ছা প্রতিম দেব, তোমার কাছে যাবো, তারপর আমি সৌরসেনীর কাছে আসছি। যে প্রতিম দেব, তুমি আগেও এর আগে বন্দুক ধরিয়েছ, তোমার নায়ক এখানে ছুরি ধরিয়েছ, কিন্তু একটু অন্যভাবে, তাই তো? মানে আগের বার কাটছো, এবার মাছ কাটছো, সেটা ব্যাপারটা না। ওকে আমি অলওয়েজ একটা এমন জিনিস দিই যেটা আগে কখনো ধরেনি, আগের ছবিতে স্টিয়ারিং ধরিয়েছিলাম, সেটা মানে এটাকে আমি শিখে নেবো গাড়ি চালানোটা, তারপরে কি হয়েছিল সেটা। গাড়ি চালানোটা একটা প্রথম জিনিস ছিল ঋত্বিকের পক্ষে, সাহেব বিয়ে গোলামে এখানে ছিল শেফের রোলে। আর এমনি দুটো তিনটে সিনে এস্টাবলিশ করা যে ও বিশাল বড় কুক, সব সিনে তো আমি দেখাতে পারি না রান্না করে এই যাচ্ছে করে যাচ্ছে, তো ওই দু তিনটে সিনে এমনভাবে ওকে দেখাতে হতো যেন বছরের পর বছর পেঁয়াজ কাটছে। তো সেই সেই যে ফিলটা, এটা ঋত্বিক বলেই সম্ভব হয়েছে, সেটা তুমি ফার্স্ট সিনেই দেখতে পাবে ওর রান্নার কেরামত কিরকম দেখিয়েছে। বলছে দক্ষ হাতে পেঁয়াজটা কেটেছে, ভীষণ ভীষণ দক্ষ, ভীষণ দক্ষ। এবার যেটা আমার প্রশ্ন, হোয়াট নেক্সট, এরপর আর কি ধরাবে, কোনো প্ল্যান আছে? না এবার তো ও ও ঋত্বিক সম্বন্ধে, ঋত্বিক বলতে আমাকে দেখেই বলেছিল, যাই না ঋত্বিক নিজে বলেছিল কিনা, যে আমাকে যে চরিত্র মানেই হচ্ছে আমার ব্যাগে একটা গুলি বের হবে। আমি বলেছিলাম, ঋত্বিক বলেছিল যে আমার একটা এমন টাইপ কাস্ট হয়ে গেছে যে আমি ঋত্বিক মানেই হচ্ছে ব্যাগে একটা গুলি বের হবে, এটা সাইকো সবসময় একটা। মানে আমি বলেছিলাম যে আমাকে যদি কোনো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ পার দেওয়া হয় তাহলে ব্যাগ থাকে না, ব্যাগে পিস 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 কুমির কেটে রাখা আছে, সেইটা কিন্তু আমি ভাবতাম তোর সঙ্গে আর কোনদিন দেখা হবে না আমার সামনাসামনি। এবার সৌরসেনের কাছে যাব, রান্না করেছে ম্যাগি, ম্যাগি কি রান্না করতে পারে এমনিতে? হ্যাঁ একবার দুবার করেছি, কিন্তু ওই একবার মানে আমার এরম না, আমার মানে এতটাই ইচ্ছেটাই আমার কখনো হয়নি রান্না করার যে, কিন্তু তারপর যখন ফার্স্ট ইনফ্যাক্ট প্রতিম দার সাথে আমার দেখা হয় তখন আমি ভেবেছিলাম যে ও ফুড ফিল্ম, তার মানে অনেক খেতে পারবো, অনেক খাবো, তো দ্যাট ওয়াজ মাই ফার্স্ট কোয়েশ্চন, ইটস লাইক না ইউ হ্যাভ টু কুক স্টাফ, আমি তখন ও আচ্ছা, মানে আই ক্যানট ইভেন, আমি হয়তো হ্যাঁ চা কফি, আর এখন ইনফ্যাক্ট আফটার দিস ফিল্ম আমাকে এত লোক জিজ্ঞাসা করেছে যে রান্না করতে পারি কিনা, এখন লজ্জায় কিছুটা রান্নাটা শিখতে হচ্ছে, কিন্তু হ্যাঁ একটা ডেজার্ট বানাতে কিন্তু এখনো আমায় বলেনি হাউ হি লাইকড মাই শুটিং টা শেষ হয়ে গেল যখন গোটা ইউনিট ওটা রিজেক্ট করেছিল।
ঠিক আছে, আমাকে আমাকে শুকরের জন্য অনেক খেতে হয়েছিল, বলে আমি আর খাইনি। আমি কিন্তু মন দিয়ে করেছিলাম, আমি শিখেছিলাম প্রতিদিন। না, ওটা খুব ভালোই বানিয়েছিল, কিন্তু কি বলতো, শুটিং এর সময় দেখতে ভালোর জন্য এর জন্য এমন কিছু দিতে হয়, এমন কিছু অ্যাড করতে হয় যেগুলো ফাইনালি আর খুব একটা খাওয়ার মতন থাকে না। আমাদের মাছের ঝোলগুলো ভীষণ সুন্দর, কিন্তু বলো দেখতে সুন্দর, খেতে ভালো হবে তা নয়। কেন ফুললি কুকড হলে সেটা দেখতে খুব ভালো লাগে না, নেতিয়ে যায় স্ক্রিনে, তো সেই রকম অনেক কারসাজি করে বানাতে হয়। ওই মাছের ঝোলটা 25 বছর আগের মাছের ঝোলটা রেসিপিটা, তুমি তো আমার জীবনের পুরো প্লেলিস্টটাই চেঞ্জ করে দিলে শেফ। আচ্ছা, তো প্রতিমদা আগের দিন বলছিলেন আমায় যে তোমাকে যখন চরিত্রটার কথা বলেছে, এটা প্রতিমদাও বললেন, এইভাবে তোমাকে ফার্স্ট টাইম আমরা পাচ্ছি দেবডির মতো করে, তো তোমাকে যখন জাস্ট চরিত্রটার কথা বলেছে, তুমি যখন ফার্স্ট দেখা করতে এসেছো তখনই নাকি দেবডি হয়ে গেছিলে, তাই তো প্রতিমদা? ওই ফার্স্ট একটা কফি শপে যখন মিট করেছিলাম, তখন ফার্স্ট স্ক্রিপ্টটা পড়েছিল, অনেকদিন ধরে পড়ছি বলে, হ্যাঁ মানে পুশ করেই যাচ্ছিলেন, এবার পর স্ক্রিপ্টটা ফাইনালি স্ক্রিপ্টটা পড়ে যখন দেখা করলো, হাব ভাব কথাবার্তা, আমার কিরম হচ্ছে, এটা তো এই ঋত্বিক তো, এটা জাভেদ নয় সাহেব, এগুলো আমি, এটা তো অন্যরকম ঋত্বিক, তো বাকিটা ঋত্বিক বলবে সেটা, মানে ও অটোমেটিক একটা ক্যারেক্টার কিনে মানে একটা বাটন টিপে ঢুকে যায় একটা, মানে সেটা একটা। সেই যে চরিত্রটা, মানে এই নতুন চরিত্রে ঢুকতে তোমার কতটা সময় লাগে, কারণ যেভাবে দেবডির জন্য, কিন্তু ওইটা একটা চালাকি আমি করে রাখি। পাওলিদি, তোমার এইভাবে মানে কেমন লাগলো, এরকম একটা বর পেয়ে তুমি খুশি অন স্ক্রিন? মানে অন্যরকম ছিল, পাহাড়ি একটা জায়গায় রোমান্টিক একটা ব্যাপার, আর মানে দেখতে গেলে ওখানে এটা এটা মানে কিরম বলতো, ওখানে মানে হারি মানে দুজন দেখা হয়নি, দুজনের অনেকদিন পর দেখা, এখানে অনেক অনেক দুজন দুজনকে এত গভীর ভাবে চিনতো, অথচ বহুদিন দেখা হয়নি, সো ইটস এ ডিফারেন্ট ফ্লিপ অ্যাকচুয়ালি বেসিক্যালি বলতে গেলে। তো আমার ওর সঙ্গে কাজ করতে তো সবসময় খুব ভালো লাগে, তো অবভিয়াসলি প্রতিমের সঙ্গে এটা আমার ফার্স্ট কাজ, সো প্রতিমকে আমি অনেকদিন ধরেই চিনি, সো কিন্তু ওর লেখার মধ্যে আমার সবকেও বলেওছি, আমার লেখা ওর লেখা আমার ভীষণ ভীষণ ভালো লাগে, আর চরিত্রটাও খুব ইন্টারেস্টিং ছিল, মাছের ঝোল নামটাই এত, মানে সবার আগে এটা বলি, মানে মাছের ঝোল ছাড়া আমি বাঁচতে পারি না, মানে আমি দ্যাট ফিশি। আচ্ছা, লাইক মাছ ছাড়া বাঁচা যায় না, মানে আমি সবাই জানিও সেটা আমার ক্ষেত্রে। কিছু স্পার্ম সেলস থেকে কি অধিকার জন্মায়? আচ্ছা, এবার না একটা খেলা খেলবো, তারপর আবার বাকি প্রশ্নে যাবো। হ্যাঁ সবাই, আমি কয়েকটা মাছের নাম বলবো, তোমাদের ইনস্ট্যান্ট, মানে ধরো আমি বলবো ইন্ডাস্ট্রির এই মাছ কে, তোমাদের প্লিজ এটা তুমি বলবে, পরিচালকদের হিসেবে তুমি, অভিনেত্রী তুমি, অভিনেতাদের নিয়ে তুমি, অফকোর্স অভিনেত্রীদের নিয়ে, কিন্তু আমরা যতটা খেতে ভালোবাসি সেই হিসেবে হতে পারে, চলো মানে তোমরা তোমাদের কাছে কতটা প্রিয় সেটাই। ফার্স্টেই যাই ইন্ডাস্ট্রি ইলিশ মাছ, বাবা যাবে না, সেট করে বলতে হবে, সেট করে বলাটা খুব মুশকিল। ইলিশ মাছ মানে খুব বছরে একবারই আসে, খুব শৌখিন, আমি আমি যেভাবে ইন্টারপ্রেট করছি, মানে এখন ইলিশ মাছ সারা বছর পাওয়া যায়, মাছ মাছ অ্যাওয়েটেড, বছরে একটা ইলিশ হয়, তো মনে হয় এটা আমার কথাই বলা হচ্ছে। আচ্ছা, ইলিশ মাছ কিন্তু সবার সবচেয়ে প্রিয়, এই ব্যাপারটাও মাথায় রাখো, আমারও প্রিয় সবার, তো তোমাদের কাছে ইলিশ মাছ ভাবা চলবে না, কিন্তু
ইন্ডাস্ট্রি বলতে কি শুধু বাংলা ইন্ডাস্ট্রি বাংলা বাংলা আমার কাছে ইচ্ছা হচ্ছে পাওল অভিনেতা অভিনেত্রী আচ্ছা হয়ে গেছে তোমরা তো জানো একদম না না ইটস টু প্রতিভা নো দ্যাট আই হাউ আর ইউ ডুইং ভালো তুমি পাওলি দি পাওলি দি নিজেরও খুব প্রিয় নদীর মাছ স্রোতের উল্টো দিকে যায় স্রোতের উল্টো দিকে মিষ্টি জলে এসে ডিম পারে আবার নদীতে ফিরে যায় অপূর্ব সুস্বাদু যেই খেয়ে নিলে হাতে গন্ধ হাত থেকে মাথায় গন্ধ মাথা থেকে বালিশে গন্ধ সাংঘাতিক ব্যঞ্জন আছে এত ব্যঞ্জনাময় ইন্ডাস্ট্রি ইলিশ মাছ না অভিনেতা দিয়েই বলতে হবে না উত্তম কুমার দেখ কেমন লাগে রাই চিংড়ি মাছ না পোকা রাই ঋত্বিক না এত সময় না চাপ মৈনাক বৌমি চিংড়ি মাছ আমি বলে দিই চিংড়ি মাছ আমার কাছে রিধিমা কোন এক্সপ্লেনেশন হবে না বল তো তুই চিংড়ি চিংড়ি হ্যাঁ চিংড়ি মাছ আবি আমার চিংড়ি মাছ হচ্ছে আবি আবি আমির দা চিংড়ি মাছ ইস আমার জানতে ইচ্ছে করছে এক্সপ্লেনেশন আমি অফ ক্যামেরা শুনবো এগুলো হ্যাঁ আমার অ্যালার্জি চিংড়ি মাছ আমি এটা ভাবতেই পারছি না সেটা আমারও অ্যালার্জি আছে এইটা হবে না বলি না চিংড়ি মাছ হ্যাঁ সেটা তো হতে পারে না তো সেই দিক থেকে ভাবলে এখন ও আছে সেই দিক থেকে ভাবলে ইলিশ না চিংড়ি সরি সি ফোকাস এত টাইম নেই সত্যি কি লিংক করতে নিবি কফি কারণে প্রেপ হবে না কফি কারণ থেকে বাদ দিই এত টাইম নেই এক্ষুনি কে আসছে স্পেন কথা আমরা কেন বলছি আরে জানি না মাথায় আসতে হবে তো আচ্ছা ঠিক আছে ফাইল ফাইল লিংক ঠিক আছে এবার কারোর ভাবা চলবে না যাকে ফার্স্ট টাইম ভাবে চুনোপুটি পাওলি দি এক্ষুনি বলো চুনোপুটি নেহা নেহা পান্ডা আচ্ছা রুদ্র সেম লাইন নিচ্ছি সেম লাইন সেম লাইন নিচ্ছি আই ডি নিচ্ছি তোমরা ভাবছো বিশ্ব হুম হুম বিশ্ব ওকে নট ব্যাড আচ্ছা নিজে জাস্ট এন্টার করছি সব থেকে ছোট আচ্ছা এবার হচ্ছে যে মাছটা আমরা সবসময় খাই রুই মাছ কৌশিকদা বছরের চারটে করে ছবি সবসময় খাচ্ছি আমি ভাবছি না রুই মাছ আমি রুই মাছ আমি আচ্ছা মাছের ঝোলে আমরা যেটা দেখছি মানে ঋত্বিক দাও
ফিরছো, মানে যেখানটা ছেড়ে চলে এসছো একটা পিছুটানের জন্য ফিরছো, তো তোমরা আমিও আমার নিজের কাজটার জন্য আমি পিছুটানে কোন পিছুটানে ফিরতে পারবো সেটা আমিও ভাবি, তোমাদেরকে জিজ্ঞেস করছি যে তোমরা যেখানে আছো সেখান থেকে যদি ফিরতে হয় কোনটা পিছুটান তোমাদের, যেখানে তোমার চরিত্রটা দেখিয়েছে যে মায়ের জন্য ফিরছো, সেক্ষেত্রে তোমাদের জীবনে কে এসে মানে বা কোন জিনিসটা? বা আমার জন্য আর শহরের জন্য কলকাতার ছাড়া ভাবা খুব ডিফিকাল্ট। আমি ও ছবি ভাবি, কলকাতার রাস্তাঘাট ভাবি, আমি যখন মানে একটা ভাষা হিসেবে বাংলা কলকাতা এটা ছাড়া ভাবা খুব ডিফিকাল্ট, তো এটাই সবচেয়ে বড় পিছুটা। আমি যেখানেই যাই মানে সত্যি কথা বলতে শুটিংয়ের ক্ষেত্রে এমনিতে তো কলকাতা শহর ছাড়া বিশেষ করে মানে যে কোনো সময় মানে ছেড়ে কখনো যাইনি, এরকম হয়নি যে সেটেল হয়ে গেছি বাইরে কোথাও, তখন তাহলে ভাববো আর কি। কিন্তু যেখানেই গেছি আমি সবসময় মাছের জন্য ফিরেছি, মায়ের হাতে মাছের ঝোল, দিস ওয়াজ অলওয়েজ দেয়ার। মানে আমি আউটডোরে গিয়ে যখন পরের দিন আসবো, মা জানে যে কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরে দিয়ে হালকা ঝোলটা আমার জন্য রান্না করে রাখতেই হবে, সো ওটার জন্য সবসময় ফিরেছি। আমার পিছুটান পিছুটান পরিবার, ফ্যামিলি আমার পিছুটান। তবে ওই যে আমাকে কেউ যেন প্রশ্ন করেছিল যে তুমি কাজ ছেড়ে কিসের জন্য ফিরবে, সেটা আমি কল্পনা করে ওটা খুব মুশকিল, কেননা এক্ষুনি এমন কোনো পিছুটান নেই যার জন্য আমার কাজকে মানে ছেড়ে যেতে হবে, কাজে আমি ঠিক এক মুহূর্তে বুঝে ব্যাপারটা বুঝে উঠতে জানি না, কিন্তু আমার পিছুটান বলতে আমার ফ্যামিলি। আমার মা বাবা, কিন্তু এখন যদি আমি বাইরে, যেটা ঋতিক দাও বললো যে বাইরে যদি কোথাও থাকি, মাই প্যারেন্টস আর সো সাপোর্টিভ, আমার মনে হয় না কখনো ওই দিক থেকে পিছুটান সেরকম ভাবে হবে। কিন্তু এই শহরটায় এত বেশি মেমোরিজ আছে, এত বন্ধু বান্ধব, নিজের পড়াশোনা, স্কুল, তো এই সব কিছুর জন্যই হয়তো ফিরবো কখনো, কিন্তু মেইন ইম্পর্টেন্ট বিং মাই প্যারেন্টস। আমাকে পারলে দত্তক নিয়ে নাও, পালাবো তোমার হাত ধরে যত দূরে যাই, তোমাকে বুকের ভেতরে বয়ে নিয়ে বেড়াই। ওই মাছের ঝোলটা। আচ্ছা, এবার লাস্ট প্রশ্ন তোমাদেরকে জিজ্ঞেস করবে, তোমরা তিনজন বলো তোমাদের দিক থেকে যে প্রতিমদা কতটা ভালো রান্নাটা করতে পারলো মাছের ঝোলটা, তার উপর দিয়ে কি যাচ্ছে, তাকে কেমন বসানো হচ্ছে, তাকে কেমন বাজা হচ্ছে, কি কি মশলা দাঁড়ো গায়ে ফেলা হলো, মাছ সেগুলো জানে যদি কনসিয়াস থাকে, সেগুলো খুব ভালো হয়েছে আমি জানি। এবারে টেস্ট কেমন হয়েছে সেটা তোমরা বলবে, দর্শক বলবেন ছবি দেখে যে ঝোলটার আসল টেস্টটা কেমন। রান্না করা আর ফুড ফিল্ম বাংলা ছবিতে, হিন্দি ছবিতেও খুব একটা হয় না, তো সেই দিক থেকে সেলিব্রেশন অফ বাঙালিয়ানা, সেলিব্রেশন অফ ফুড, এসে হ্যাভ আ গুড টাইম, খালি পেটে আসবেন না, তাহলে খুব খিদে পাবে। মানে মাছের ঝোল দেখতে আসবেন কিন্তু মাছের ঝোলটা খেয়েই তো ফিরবেন, এটাই মানে মাছের ঝোল খেয়ে ফিরবেন, আমার সঙ্গে ডিনার প্ল্যানস রাখা আছে, সঙ্গে ভাতটা নিয়ে আসবেন, কাঁচা লঙ্কা পেঁয়াজ নুন একদম ঠিক আছে, আনতে হবে না, একদম ঠিক আছে, মাছ ভাত জমিয়ে খাবেন, আসলে অগস্ট উই আর সার্ভিং মাছের ঝোল। দুদিন সময় আছে তোর হাতে, দেখি সেই ঝোলটা বানিয়ে আনতে পারিস কিনা।